আমার বউকে সামনে রেখেই আমি আমার প্রেমিকার সাথে কথা বলছি। জানি না সে বুঝতে পেরেছে কি না, নাকি বুঝে ও নীরবে আছে। সে ধোয়া কাপড়গুলো গুছিয়ে রাখছে, এমন না যে ও সুন্দরী নয়, সে যথেষ্ট সুন্দরী। কিন্তু আমার প্রবলেম হলো সে লেখাপড়া জানে না। আমি সবসময় চাইতাম কেউ একজন আমার মতো করে আমাকে বুঝবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি তার সাথে আমার মত মিলে না। নতুন চাকরি পাওয়ার পরপরই মায়ের অসুস্থতা আর জর্জরিতে আমাদের পাশের গ্রামের একটা মেয়েকে বিয়ে করি। ওই সময় নিজের পছন্দের কেউ ছিল না আমার। চাকরি সূত্রে আমাদের এখন ঢাকায় থাকতে হয়, মা আমাদের সাথে থাকেন। ঢাকার জীবনযাত্রায় অভ্যস্ত আমি, আমার এরকম একটা গ্রামের মেয়েকে ভালো লাগে না। একটু সাজগোজ, ফ্যাশনেবল, সুন্দরী, কথায় কথায় ইংলিশ ওয়ার্ড বলা মেয়েগুলোই আমার পছন্দ। প্রেমে পড়ে যাই এক পরিচিত পাশের অফিসের সুন্দরী মেয়ের। তার কথাবার্তা, হাসি, সৌন্দর্য আমি চোখ ভরে দেখতাম। আমার গোছানো লাইফস্টাইল নাকি ওর, মানে তানিয়ার ভালো লাগার কারণ। সেখান থেকেই আমাদের সম্পর্ক, আমার পোশাক পরিচ্ছদ, প্রয়োজনীয় সব কিছু নিখুঁত খেয়াল রাখা, এমনকি আমার বসের কাছেও পছন্দের পাত্র ছিলাম আমি। আমার জুতা থেকে শুরু করে টাই, অফিসের ব্যাগের জিনিসপত্রে কখনো এদিক সেদিক হয়নি। স্ত্রীকে শুধু খাওয়ানো পরনের দায়িত্বে সীমাবদ্ধ ছিলাম আমি। ওর ভালো মন্দের খবর, সুস্থ অসুস্থতার খবরটাও জানার প্রয়োজন বোধ করতাম না। আমি সময় কাটাতাম তানিয়াকে নিয়ে। হঠাৎ একদিন অফিস টাইমে সুমির কল বাসা থেকে। সুমি তো ভেবে কোনোদিন অফিস টাইমে কল দেয়নি। একটু বিজি থাকায় বিরক্তি ভাব নিয়ে কলটা পিক করলাম। বললাম, জানো না অফিস টাইমে বিজি থাকি, কল দিচ্ছ কেন? আসলে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, আমি মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, পারলে চলে আসুন। এই বলে সে কলটা কেটে দিল। কীরকম একটা খারাপ লাগলো, হয়তো এভাবে বলা উচিত হয়নি। বসকে বলে অফিস থেকে ছুটি নিয়ে হাসপাতালে ছুটলাম। মা স্ট্রোক করেছেন, হসপিটালে বেশ কয়েকদিন থাকতে হবে। সুমি মায়ের পাশে আঠার মতো লেগে আছে, একটু এদিক সেদিকও নড়ছে না। আমাকে দেখেও তেমন কোনো কথা বলেনি। দরকারি মেডিসিন এবং ইঞ্জেকশন কিনে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাসায় ফিরলাম। আজ তিন দিন হলো মা হাসপাতালে আছে, সাথে সুমিও আছে। আমি অফিস থেকে সময় করে যাওয়া আসা করি। পরদিন অফিসের কোনো একটা ফাইল মিসিং হওয়ায় গুরুত্বপূর্ণ মিটিং ক্যান্সেল হয়ে যায়। ক্লায়েন্টের কাছেও অনেক কথা শুনতে হয় আমার। এই কাজটা আমার উপর ছিল, বেখেয়াল আর গাফলতিতে অনেক বড় লস হয়ে যায়। অন্যদিকে তানিয়াকে এসব বলতেই ও বলে এত কেয়ারলেস আর অগোছালো তার পছন্দ না, উল্টো আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে কথা শোনালো। যখন জানলো এরকম ভুল হলে আর চাকরি থাকবে না, বাসায় এসেও কিছুই ভালো লাগছে না। মাকে দেখতে যাবার কথা ছিল, তাও যাচ্ছি না। কোথাও একটা শূন্যতা অনুভব করছি আমার আশেপাশে। গত দুদিন যাবত মাকে দেখতে যাইনি, ফোন করে খবর নিয়েছি। কিভাবে যাব, সুমির সামনে এতদিনের অবহেলা কিভাবে গোছাব? আজ হসপিটাল থেকে মাকে বাসায় নিয়ে আসলাম, ডাক্তার ডিসচার্জ করে দিয়েছে। আজ সাত দিন পর মায়ের সাথে অন্য একটা মুখ দেখে মনে যেন প্রশান্তি বয়ে গেল। মানে আমার স্ত্রী সুমির কথা বলছি, কীরকম একটা শূন্যতাও কেটে গেল। পরের দিন থেকে আমি আবার আমার রূপে ফিরে গেলাম সুমির ছোঁয়ায়, সব আগের মতো গোছানো। এই গোছানোটা কার জন্য আজ তা বুঝলাম, আর কেউ নয়, সে আমার স্ত্রী সুমির জন্য। আমার পারফেকশন, আমার গোছানো জীবন সব ওর জন্যই, যা এতদিন আমার নজরের বাইরে ছিল। ও তেমন লেখাপড়া জানতো না ঠিকই, তবে অফিসের কাগজপত্র কোনগুলো বের করে রাখি কী করি সব খেয়াল করতো পেছন থেকে। একদিন এরকম পেছনে দাঁড়ানোর জন্য বকা দিয়েছিলাম তাকে। আজ তা বুঝতে পেরেছি সুমি কেন আমার পিছনে দাঁড়িয়ে থাকত এবং সব দেখত। ও নীরবে ওর দায়িত্ব পালন করে যেত। আমি বুঝতে পেরেছি স্ত্রী কী আর চোখের দেখায় ক্ষণিকের ভালো লাগা কী। বিয়ে নামক সম্পর্ক পবিত্রতা আর শুভ্রতা দিয়ে ঘেরা থাকে। ছোট ছোট কাজ দিয়ে একটা মানুষের জীবনে কীভাবে জায়গা করে নেওয়া যায় তার জীবন্ত উদাহরণ আমি, সুমির, মানে আমার স্ত্রীর। এই একান্ত সূক্ষ্ম কাজগুলোতে আজ আমি তাকে অনুভব করি, খুবই অনুভব করি। অফিসের বস পরের দিন রাগের মাথায় বলা কথাগুলোর জন্য কিছুটা অনুতপ্ত হলেন। আমি বললাম, ধন্যবাদ আমি বলবো আপনাকে, এর জন্যই আর সত্যিকারের প্রিয়জনকে চিনতে পেরেছি। প্রেমিকা পারফেক্ট কাউকে চায়, আর স্ত্রী কেউ একজনকে পারফেক্ট বানিয়ে দেয়, তার রূপে গুছিয়ে দেয়, এটাই পার্থক্য, এটাই সত্যি। কিছু কিছু প্রয়োজনে একসময় মানুষ প্রিয়জন হয়ে ওঠে মনের অজান্তে। মনের মিলটা সেখান থেকেই হয়ে যায়, যা আমার ক্ষেত্রে হয়েছে, প্রয়োজনে প্রিয়জন হয়ে ওঠা। এই প্রয়োজন আর প্রিয়জন যেন মৃত্যুর আগ অবধি ছিন্ন না হয়।